प्रधानमंत्री शेख हासिना बोलेছেন इतिहासे स्वाधीनतार জন্য যারা भाषण দিয়েছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষণ 7 মার্চ। ऐतिहासिक 7 मार्चের आलोचना सभाয় प्रधानमंत्री বলেন 7 मार्चের भाषण শুধু যুদ্ধের প্রস্তুতি নয়, বিজয় এনে দিয়েছিল। आब्दुल साफी प्रतिवेदन। भारतीय उपमहादेशे ब्रिटिशदेर पतनेर पर 23 बछरेर निष्पेषणे बांगालीरा आंदोलन संग्रामेर नाना चढ़ाई उतराइयेर मध्य दिए मुक्तिकामी मानुष दिशा पाय बंगबंधुर डाके। ৭১ সালে ৭ মার্চ तार सेई भाषण बांगलार इतिहासेर गतिपथ बदले देय, जातिर रूपरेखा देन पाकिस्तानी शोषण थेके मुक्तिर। ऐतिहासिक ৭ই মার্চ दिवसे ओस्मानी स्मृति मिलनायतने सांस्कृतिक मंत्रणालयेर आयोजने आलोचना सभा सभाय उपस्थित गुणीजनरा। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন দীর্ঘদিনের পরিকল্পনা ও আন্দোলনের ফসল স্বাধীনতা। ৭ই মার্চের ভাষণে গেরিলা যুদ্ধের নির্দেশনা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে পাকিস্তানি মিলিটারি তখন হেলিকপ্টার থেকে শুরু করে সবকিছু নিয়ে তৈরি, এদিকে লাখো জনতা চলে এসেছে ছুটে, কি নির্দেশনা দেবেন নেতা? একজন নেতার কি দায়িত্ব? এই মানুষগুলিকে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাণী শোনানো, আবার শত্রুপক্ষকে কিভাবে বিরত রাখা। ৭ই মার্চের ভাষণে কিন্তু সেটাই স্পষ্ট ছিল। তিনি কিন্তু সব কথা বলেছিলেন, গেরিলা যুদ্ধের দিক নির্দেশনা দিয়েছিলেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলেছিলেন, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে বলেছিলেন। বঙ্গবন্ধু কন্যা বলেন ৭৫ পরবর্তী সরকার স্বাধীনতার সঠিক ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল। জাতির পিতার নামটা মুছে ফেলা হয়েছিল, কোনো ছবি দেখানো যেত না, ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ, যে স্লোগান দিয়ে লাখো শহীদ রক্ত দিয়েছে তা সব নিষিদ্ধ। এমনকি ইতিহাস লিখতে গেলে বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম আসবে, একটা বইয়ে অনেক ছবি আমার এখনও মনে আছে, তার মাঝখানে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি, সেটা একটা কাগজ দিয়ে ঢেকে আঙুল দিয়ে চেপে ধরে দেখানো হচ্ছে টেলিভিশনে, কিন্তু ওই ছবিটা দেখানো যাবে না, নিষিদ্ধ করা হয়েছিল। ইতিহাস মুছে ফেলা যায় না, সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না, আজকে দিয়ে সেটাই প্রমাণ। আলোচনা শেষে পরিবেশিত হয় বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। আব্দুল সাফি, নাগরিক, ঢাকা। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ।